তো আমি আর বুবু যাব, তো চলো যাওয়া যাক, আগে দেখি কি কি দোকান বসেছে আর কত ভ্যারাইটিস জিনিসপত্র বসেছে। তো গাইস ফাইনালি আমি আর বুবু দুজনে মিলে রেডি হচ্ছি বাইরে। রাস্তাতে তো প্রায় সবার হোলি খেলা স্টার্ট দু তিন দিন আগে থেকে। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের ফিডাওয়ার্ডে ঠিক কী পরিমাণ ভিড়, কী পরিমাণ মানে খুবই ভিড়। তো যাই হোক, আজকে আমি কিছু কিনে টিনে নিই, তো খুবই গরম লাগছে। তো এখন ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, দেন তোমাদের সাথে আমার সকালে দেখা হবে। জানি না কালকে সকালে কী হতে চলেছে, আমার রং মাখা সেরকমভাবে একদমই ইচ্ছে নেই, বাট বাঁচতেও পারবো না কারণ এত ভাই বোন প্লাস মামারাও এসছে। কালকে সকালে অবশ্যই পরিচয় করাবো তোমাদের সাথে। তো আজকের মতো গুড নাইট গাইজ, আর গুড মর্নিং গাইজ, অ্যাডভান্স হ্যাপি হোলি। সো হেই গাইজ, গুড মর্নিং সকলকে, শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি, সব কিছু মিলিয়ে তোমরা দোল খুব ভালো করে কাটিও। এখন আমি রেডি হইনি, নর্মালি রয়েছি, তো এখন রেডি হব। অলরেডি বাইরে ধুমধুমার কাণ্ড হয়ে গেছে, আমি জাস্ট একটু বাইরে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলাম, আমার সবাই রং মাখাতে চলে এসেছিলো, ওরা এলাম রেডি হয়ে বেরোই, তোরা একটু ওয়েট কর, আমাদের দেখাই চলো ওরা কি বাদরাম করছে। আগে শুধু দেখো একবার, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আশা করি সবাই সব কটা পুরো কালো ভূত হয়ে গেছে। তো আশা করি দেখতে পেয়ে গেছো ওরা কি লেভেলে এনজয় করছে, প্রচন্ড এনজয় করছে। যাই হোক, এবার আমিও ভেবেছিলাম আমি দোল খেলবো না, বাট পারা যায় না, আলটিমেট এরকম আনন্দ বাইরে দেখে কোনো মতে ঘরে থাকা যায় না। তো আমিও এখন চট করে রেডি হয়নি, চলো। তো ফাইনালি আমাদেরকে বুঝতেই পারছো আমি পুরো রেডি, রেডি রেডি রেডি, মানে যত বাজে জামা কাপড় মোটেও নয় এটা আমার কাছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা অনেকটা ছোটো হয়ে গেছে, যে কারণে আমি এইটাই পরে নিলাম। তো এখন নিচে যাবো, ফার্স্ট আমি আলুর দম রান্না করবো, আজকে ঘরে খাবো না, মামদা বাড়িতে খাবো। মামদা বাড়িতে পিতৃ আমা মাংস রান্না করছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আগে আমি ঘরের আলুর দমটা রান্না করে নিই, দেন যাবো ওদের বাড়িতে, আর বোরোলিন মেখে নেবো মুখে, আর গায়ে সর্ষের তেল মেখে নেবো যাতে একেবারে রং না লাগে, কারণ রং লাগলে প্রচণ্ড প্রবলেম হবে আমার রং তুলতে। তো চলো আগে নিচে যাই, দেন আলুর দমটা রান্না করে বাইরে বেরো যায়। বাইরে বেরোলে আমি শিওর আমাকে ওরা ভূত করেই ছাড়বে, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। আর হ্যাঁ, তার থেকেও তোমাদেরকে একটা সব থেকে বড় অনুরোধ, আগে তোমরা বাড়ির সকলকে, মানে বাড়ির বড় সবাইকে
আবির দিয়ে দেন, তোমরা সবাই রং খেলতে বেরিও, আমিও তাই করবো। আপাতত বাবা বাড়িতে নেই, সো আমি আমার মায়ের পায়ে মানে মায়ের ফটোতে আর আমার পায়ে আর দাদুর ফটোতে আবির দিয়ে দেন আমি বেরোবো, মানে আলুরদমটা রান্না করার পর যখন বাইরে বেরোবো, মানে যখন সবাই রং মাখাবে তার আগে আমি এই তিনজনকে রং দিয়ে আবির দিয়ে প্রণাম করে তারপরে আমি বেরোবো। তোমরাও সবাই সেটা করো, কারণ বাড়ির সকলেরই ভালো লাগে সেটা। চলো, কোথায় গেল আবিরের থালা? এই তো লালটাই নিয়ে যাই, অল্প অল্প করে দিই, একটু দিই। কোথায় আমরা দাও, তোমাকে আগে দিই না, আগে মাকে দিই, দাদুকে দিয়ে গা দেখি পা দাও, তো সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি, এখন বেরোবো, চলো দিয়ে দাও। ব্যাগ নেবে কেন বলছি, হয়েছে হয়েছে, তুমি কি ডিজাইন করবা এখন? তো এই যে এখন ফাইনালি বাইরে বেরোচ্ছি এই মুখ অবস্থায়, এবার এবার আস্তে আস্তে এবার আস্তে আস্তে দেখো আমার মুখের কি অবস্থা হয়ে যায়। এই যে সবাই রয়েছে, এ অভিরাজ কোথায়? ওই যে অভিরাজ, চলে আয় ভাই, সামনে আয় ভাই। ভাই তোর মুখ ফাঁকা কেন ভাই? আমি রং খেলে ফেলে এসেছি আর এই দুটো এখনো রান্না করে যাচ্ছে, এই যে সুমন আর এই যে পিকি মামা রান্না, এই যে এজন্মে কি আবার রান্না হবে? আমি নিজেকেই নিজে চিনতে পারছি না, পরে দেখা যাক কি হয়, এখানটা সুন্দর একটা গোপ হয়ে গেছে আমার। হ্যালো গাইজ, গুড মর্নিং, কালকে যে ব্লগ স্টার্ট করেছিলাম এটা মাথায় ছিল, বাট ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, আর ভালো হয়েছে এন্ড করিনি, কারণ কালকে খুব বাজেভাবে দেখেছো আমাকে রং মাখিয়েছে, তো শেষে আবির দিতে গিয়ে চোখে প্রচণ্ড পরিমাণে বাজেভাবে আবির লেগেছিলো, যে কারণে কালকে চোখ খুলতে পারিনি সারাদিনে, প্রচণ্ড বাজে অবস্থা গেছে। মেন গলার অবস্থাও খুব খারাপ, কারণ খুব ঠান্ডা লেগেছে, বীভৎস ঠান্ডা লেগেছে, কারণ কালকে এরকম দেখতে পাচ্ছ এখনও রং লেগে আছে এপাশে ওপাশে,
এত বাজে পরিমাণভাবে রং খেলেছিলাম যে দুবার স্নান করতে হয়েছে, যে কারণে ঠান্ডাটা অসম্ভব লেগে গেছে। তো এখন যাবো দিদা বাড়ি, কারণ আজকে দিদা বাড়িতে নেমন্তন্ন আছে, আশা করি বিরিয়ানি বানাতে হবে গিয়ে। তো ব্লগটা আমি এন্ড করবো না এখন, একেবারে দিদা বাড়ি থেকে খেয়ে দিয়ে আজকে সন্ধ্যাবেলা ব্লগ এন্ড করবো। কালকে তোমাদের মধ্যে ব্লগ আসবে, তো আনন্দ হয়েছে অবশ্যই, কালকে প্রচণ্ড আনন্দ হয়েছে। আর আমি ফোনটা নিয়ে অ্যাকচুয়ালি বেরোইনি, মানে বেরোইনি মানে আর ব্লগ করিনি, তোমাদেরকে বললাম কিরকম এরকম প্রবলেম হচ্ছে। তো চলো এখন দিদা বাড়ি যাই আগে। এর মুখটা দেখো, দেখে রাখো মুখটা, আর এই যে এর মুখটাও দেখে রাখো। ওই ওই পুরো হাতটা দেখিয়ে দে তো, কি রং হাতে? রেড কালার। সোনা মুখটা এমন কেন তোর? তোকে বলবো না কি? হে গাইস, তো ফাইনালি এখন ঢুকলাম দিদা বাড়িতে। আশা করি বাইরে বক্সের আওয়াজ পাচ্ছ, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। আর দিদা বাড়িতে আজকে বিরিয়ানি হওয়ার কথা ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ দিদার একটু শরীরটা খারাপ। আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, দিদাকে বললাম ভাত বসাও, চিকেন হয়েছে, তো ভাত আর মাংস খাবো, দেন বাড়িতে যাবো, কারণ এখানে অবস্থা সবার খুব খারাপ। তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো, কারণ আমি বাইরে বেরোলেই আজকে আমাকে রং মাখিয়ে ভূত করে দেবে। তো দেখাবো তোমাদেরকে, অবশ্যই দেখাবো। তোমরা নিজেরাই দেখো বাইরে সবার কি অবস্থা। আমি একটু স্প্রাইট খুলে স্প্রাইট খাচ্ছি এখন, দেখতে পাচ্ছ? বাজে অবস্থা। এবার দিদা ঘরে আসতে, এবার দিদাকে দেখে নাও তোমরা, ভালোভাবেই আবি দিয়েছ, খারাপভাবে যায়নি। চালটা ভালো রে, তুই এনেছিস কখন? দোকানে আসছি, আরে না আমি যাবো না, এদিক দিয়ে যাই না, তো কেন চিৎকার করছো? আসলাম ফাইনালি গাইস, দিদা বাড়ি দিয়ে বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদের সাথে আমার বাড়িতে গিয়েই কথা হবে, ভিডিও বাড়িতে গিয়ে এন্ড করবো। তো চলো যাই আগে, রং মাখাবো। ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি দিদা বাড়ি থেকে, আর আমার হোলি প্রচণ্ড ভালো কেটেছে, আশা করি তোমাদের সবার খুব ভালো কেটেছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, জানি অনেকটা লেন্দি ব্লগ হলো, অবশ্যই তোমরা দেখো, দেখলে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর হ্যাঁ চ্যানেলটাও সাবস্ক্রাইব না করে কিন্তু একদম যেও না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো। চলো বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।